আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল হেসেল কাহিনীতে। আজকে আমার হেসেলের কাহিনীতে থাকবে কাতলা মাছের রেজালা। তাহলে চলুন চটপট দেখে নিই কিভাবে এটি আমরা সহজেই রান্না করতে পারি। কাতলা মাছের রেজালার উপকরণগুলো চলুন দেখে নিই। প্রথমে লাগছে কাতলা মাছ, এখানে আমি পেটি নিয়েছি, আপনারা চাইলে গাদাও নিতে পারেন। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে কাজু আর কিশমিস বাটা, পোস্ত বাটা, টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদমতো চিনি আর নুন, এছাড়া আছে কিছু গোটা মশলা, যেখানে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আর আছে গোলমরিচ। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব, পরিমাণ মতো নুন দেব, আর দেব হলুদ। যেহেতু এটা রেজালা তাই খুব বেশি কিন্তু হলুদ হবে না, তাই আমি অল্পই হলুদ দিলাম। মাছটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এবার আমি মাছগুলোকে ভেজে নেব, তেল গরম হয়ে গেছে। মাছের এক পিকটা হয়ে গেছিল তাই আমি উল্টে দিয়েছি, তবে এটা কিন্তু খুব কড়া ভাজা হবে না, হালকা করে ভেজে নিতে হবে। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, খুব হালকা করেই ভেজেছি। বেঁচে থাকা তেলের মধ্যে এবার আমি অ্যাড করব গোটা মশলাগুলো। প্রথমে দেব শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, আর বড় এলাচ, আর গোটা গোলমরিচ। একটু ঘ্রাণ বেরোলেই আমি অ্যাড করব পেঁয়াজ বাটা। এবার অ্যাড করছি আমি পেঁয়াজ বাটা। এবার অ্যাড করব আদা রসুনের পেস্ট, এখানে 2 টিস্পুন আদা রসুনের পেস্ট আছে। পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে তেল ছাড়া অব্দি আগে আমি একটু কষিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা কাঁচা গন্ধটা যাওয়া অব্দি একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এতে অ্যাড করছি কাঁচা লঙ্কা বাটা। রেজালে একটু মিষ্টি মিষ্টি হয় আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কারণ কোন রকম গুঁড়ো লঙ্কার আমি দিইনি এখানে। অ্যাড করব কাজু আর কিশমিশ বাটা। পোস্ত বাটা, আর অ্যাড করব গুঁড়ো মশলা, এখানে জিরের গুঁড়ো দিচ্ছি, টু টিস্পুন জিরের গুঁড়ো আছে, হাফ টিস্পুনের একটু কম ধনের গুঁড়ো, দেব সামান্য একটু হলুদ, স্বাদমতো চিনি, স্বাদমতো নুন, এগুলোকে ভালো করে এবার মিশিয়ে কষিয়ে নিতে হবে। তার জন্য আপনারা চাইলে একটু জলও অ্যাড করতে পারেন। মশলা আমাদের কষে গেছে,
তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি আটটা কমিয়ে অ্যাড করব ফেটানো টক দই। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে মাছের পিসগুলোকে আমি অ্যাড করব। অ্যাড করছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে এটাতে এবার একটু জল দিয়ে আমি ঢেকে রেখে দেব। অ্যাড করছি জল। ওকে ভালো করে মিশে তারপর আমি ঢাকা দিয়ে দেব। খুব বেশি জোরে জোরে নাড়াচ্ছি না, কারণ মাছ ভেঙে যেতে পারে। এবার আমি ঢেকে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখতে হবে। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। দেখুন তেলও বেরিয়ে গেছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের রেজালা। তো চলুন দেখা হবে গার্নিশিং এর পর। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের রেজালা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তাহলে চটপট বানিয়ে ফেলুন আর এই স্বাদ উপভোগ করুন। আর এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।